মা'আশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 বছর বয়সে বিয়ে করেছেন। এত ছোট মেয়েটাকে একজন 50 বছর বয়স্ক পুরুষ বিয়ে করলো কিভাবে? এই অভিযোগগুলো তারা সামনে এনে প্রিয় নবীর চরিত্রে হাত দিয়ে কথা বলতে চায়। মা'আশাকে 6 বছর বয়সে বিয়ে করেছে, এই ইতিহাসটা আমাদেরও জানা আছে। ও যখন কোন জালেম অভিযোগ তোলে তখন আমরা অনেকে চুপ করে থাকি যে রাসূলের ব্যাপার কথা বললে ঈমান চলে যাবে। আল্লাহর হাবিব এত ছোট বয়সে মেয়েটাকে বিয়ে করলেন, মনে হয় কিছুটা নাউজুবিল্লাহ। আপনাদের কাছে কারো কারো কাছে মনে হয় লেখাপড়া না করার কারণে, দিন সম্পর্কে ভালো না জানার কারণে আপনার কাছে মনে হয় কাজটা সর্বশা করলে ঠিক, যে রাসূলের ব্যাপার তো তাই চুপ থাকলাম, অথচ ব্যাপারটি মোটেও তা নয়, মোটেও তা নয়। বরং এই অভিযোগ যারা করছে তাদের অভিযোগ একবারে বাজে অভিযোগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীর প্রতি তিনি খুবই দুর্বল প্রকৃতির ছিলেন, যেটাকে তারা তাদের ভাষায় বলে নারীর প্রতি লোভাতুর ছিলেন, নাউজুবিল্লাহ পড়েন। তাই তিনি 6 বছরের মেয়েটাকে বিয়ে করে ফেললেন। আমরা বলি এ কেমন অভিযোগ? মা খাদিজাকে রাসূল যখন বিয়ে করেছেন প্রিয় নবীর বয়স ছিল তখন 25। 25 হচ্ছে মানুষের জীবনে যৌবনের সবচেয়ে সেরা সময়, 25 হলো মানুষের যৌবনের সবচেয়ে উঠতি সময়, 25 হচ্ছে একজন যুবকের কাছে নারীর প্রতি সবচেয়ে বেশি আকৃষ্ট হওয়ার সময়। অথচ প্রিয় নবী ওই বয়সে 40 বছর বয়স্ক একজন নারীকে বিয়ে করেছেন। তিনি যদি নারীদের প্রতি লোভাতুর হতেন ওই বয়সের বুড়া একজন নারীকে তাকে তো বিয়ে করানোই যেত না, বরং প্রায় বৃদ্ধ বয়সে 15 বছরের সিনিয়র এমন একজন নারীকে তিনি তো বিয়ে করতেন না। অথচ তিনি বিয়ে করলেন। এবার আপনাদের কাছে আমরা প্রশ্ন রাখব, যারা আধুনিকতার নামে উদার চিন্তার নামে কথাগুলো বলছেন তারা বলুন, আল্লাহর হাবিব মা খাদিজাকে বিয়ে করার আগে প্রিয় নবীর চারিত্রিক বিষয় নিয়ে মক্কায় কোনো কাফের প্রশ্ন তুলেছে এমন কোন প্রশ্ন আপনাদের কাছে হাজির আছে নাকি? তো যৌবনের সেরা সময়টা ছিল 25, কেউ বলে নাই মুহাম্মদের চরিত্রে সমস্যা, কেউ বলেনি, কোনো কাফের বলেনি। আচ্ছা, তারপর মা খাদিজার বয়স হয়ে গেল, এক পর্যায়ে তিনি এন্তেকাল করলেন, রাসূলের বয়স তখন 50। মা খাদিজাকে রাসূল সংসার করেছেন একসাথে নিয়ে 25, কথা বলেন না, 25 বছর। প্রিয় নবীর বয়স এখন 50, যদি চরিত্রে সমস্যা থাকতো ওই 25 বছরের ভিতরে তো তিনি আরো এক দুইটা বিয়ে করার কথা ছিল। বিয়ে করাই চরিত্রে সমস্যা প্রমাণ করে না, কিন্তু নারীর প্রতি দুর্বলতা আছে এই কথাটাও যদি সত্য হয়। আচ্ছা, নারীদের প্রতি দুর্বলতা কি আমাদের নাই? আমার স্ত্রীর প্রতি আমার ভালোবাসা, আপনার মায়ের প্রতি আপনার ভালোবাসা, এটা কি অবৈধ? রাসূল যদি বৈধভাবে চাইতেন তাও তো বিয়ে করতে পারতেন, কিন্তু মা খাদিজাকে নিয়ে সংসার করলেন 25 বছর। 50 বছর রাসূলের বয়স, এর ভিতরে উনার ব্যাপারে অভিযোগ কেউ করেনি। তারপরে আল্লাহর হাবিবের স্ত্রী মা খাদিজা এন্তেকাল করলেন, এন্তেকাল করার পরে মা আয়েশাকে রাসূল বিয়ে করেন। দ্বিতীয় স্ত্রী ছিলেন মা আয়েশা, একদল ঐতিহাসিক বলেন না এর আগে তিনি বিয়ে করেছিলেন হযরত সাউদা বিনতে জামাকে রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা আয়েশা রাসূলের 3 নাম্বার স্ত্রী, হযরত সাউদা বিনতে জামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রিয় নবী বিয়ে করেছেন, ঠিক ওই বছরই মা আয়েশাকে করেছেন। আচ্ছা, যদি রাসূলের দ্বিতীয় স্ত্রী মা আয়েশা হয়,
ঐতিহাসিকরা কেউ কেউ বলেছেন তিনি দ্বিতীয় স্ত্রী, কেউ বলেছেন তৃতীয়। আচ্ছা, 6 বছর বয়সে বিয়ে করলেন, মা আয়েশা বলেছেন এই কথা, এটা হাদিস, সঠিক হাদিস। মা আয়েশা বলেন, তাজাওয়াজানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনা বিনতু সিত্তি সিনিন, রাসূল আমাকে বিয়ে করেছেন, আমার বয়স তখন ছিল 6 বছর, ওয়া বানাবি ওয়া আনা বিনতু তিসউ সিনিন, আমাকে বাসর ঘরে নিয়েছেন তিনি, লাইলাতুজ জিফাব করেছেন, আমার বয়স তখন 9 বছর। তাহলে 6 বছর বয়সে বিয়ে হয়েছে, হাদিস বুখারীতে আছে, মুসলিম আছে, মা আয়েশা বলেছেন। আচ্ছা, 50 বছর বয়স্ক একজন পুরুষ যদি নারীর প্রতি খুব বেশি আকৃষ্ট হয়, মহিলা ছাড়া চলেই না, বাঁচতে পারে না, বউ দরকার, তাহলে বেটা কি 6 বছরের মেয়ে বিয়ে করবে না 18 বছর? তো 6 বছরের মেয়ে বিয়ে করার পরে ওই মেয়ে তার বাবার ঘরেই ছিল আরো কয় বছর? তরি দুনি যদি নারীর প্রতি আকৃষ্ট হতেন, তাহলে 6 বছরের মাইয়ার উপরে ঝাঁপাইয়া পড়তেন। আমাদের দেশে 5 বছরের মেয়ে 6 বছরের মেয়ে ধর্ষিতা হয় এমন ঘটনা আছে না নাই? তো মা আয়েশার কাছে রাসূল যদি যেতেন, 6 বছর বয়সে মা আয়েশার সাথে বিয়ে হয়ে গেছে, এখন যাওয়া তো ইসলামে নিষেধ নাই, তা তো বউ, অথচ 3 বছর তিনি তার কাছেই যান নাই। কারণ হচ্ছে মা আয়েশা 9 বছর বয়সে হায়েজ হয়েছিল, হায়েজের আগে স্বামীর সাথে সংসার করার বয়স তার হয় নাই, তাই প্রিয় নবী তার কাছেও যান নাই। এসে বড় ধৈর্যশীল পুরুষ আর কে হতে পারে? আচ্ছা, প্রশ্ন হতে পারে, তাহলে মা আয়েশাকে এ 6 বছর বয়সে বিয়ে করলেন কেন? বুঝলাম আপনাদের নবী ধৈর্যশীল, উনি 3 বছর যায় নাই কাছে, তো 6 বছর করলো কেন? তার উত্তর হলো, এটা আরব দেশের কালচার ছিল, বিয়ের ব্যাপারে ইসলামের নির্ধারিত কোনো বয়সের কোনো তথ্য আজকের দিনেও নাই। বিয়ের ব্যাপারে ইসলাম এতটাই উদার, কোন মেয়ের বয়স যদি মাত্র 5 দিন হয়, কোন ছেলের বয়স মাত্র 3 দিন হয়, 10 দিন হয়, তার মা বাবার পক্ষ থেকে ইজাব কবুলের মাধ্যমে বিয়ে হওয়ার বিধান ইসলামে এখনো আসে না নাই? নাবালক শিশুর যদি বিয়ে হয়, ইজাব কবুল কে করবে? তার অভিভাবক। ইসলাম তো বিয়ের কোনো বয়স এখনো নির্ধারণ করেনি, ইসলাম বিয়েকে রেখেছে অফেন, জেনাকে করেছে ক্লোজ, বিয়েকে করেছে সহজ, ব্যভিচারকে করেছে সবচেয়ে কঠিন। বিয়ের ব্যাপারে তো ইসলাম আজও অনুমোদন করে, 6 বছরে করে, 5 বছরে করে, 4 বছরে করে। তা আপনি বলছেন যে আপনার নবী 6 বছরে করলো, আরে বাবা এখনো তো করতে পারে, তো রাসূলের বিরুদ্ধে অভিযোগ করো কেন? এই আইন তো ইসলামের আইন, এটা তো আল্লাহর আইন, যে বিয়ে 3 বছর বয়স হইতে পারে, তার মা বাবা ইজাব কবুল করবে। আমার বন্ধু, আপনাদের কাছে আমি জানতে চাই, 8-10 বছর বয়সে মেয়েদের বিয়ে হতো, এরকম রেওয়াজ বাংলাদেশে আজ থেকে 20 বছর আগে, 30 বছর আগে ছিল কিনা? আচ্ছা, এবার বলুন তো, গ্রাম অঞ্চলে কোন কোন জায়গায় এখনো আসে না নাই? কালচার, দিস ইজ কালচার। আমার নিজের বড় বোনের বিয়ে হয়েছে, আমার বোনের বয়স তখন 7-8 বছর ছিল, একবার আমার সবার বড় বোন যেটা আমাদের, আমার জ্যাঠাতো বোনের বিয়ে হয়েছে, আমার জেঠি আম্মা এখন আলাপ করে বলে, তখন তো তোর বোন হাফ প্যান্ট পরত, আমার দুলাভাই ক্লাস 10-এ পড়ত। বিয়ের অনেক দিন পর পর্যন্ত খেলনা টেলনা কিনে দিত, উনিও আসতো, জামাই বাড়িতে নিত না, এসে খেলনা টেলনা কিনে দিয়ে যেত, একটু বড় হওয়ার পরে তুলে দিছে। আচ্ছা, এমন ঘটনা কি আপনারা শোনেন নাই কোনোদিন? মাসাচিকে খবর নেন, আমাদের মাসাচিদের বিয়ে হয়েছে 10 বছর বয়স, এটা কালচার ছিল। মজার ব্যাপার কি শুনুন, মুসনাদ আহমদে আসছে,
lamma halakat khadijah ay matat hazrat khadijah radhiyallahu ta'ala anha jokhon entekal koren zat khawlatu bintu hakim imrat usman ibn maz'un ila nabi sallallahu alaihi wasallam faqalat ala tujabbizu piyo nobir stiri ma khadijah entekaler pore hazrat khawla bintu hakim hazrat usman bin maz'un stiri rasuler kache eshe bole ya rasulallah ala tujabbizu apni ki biye korben na qalaman rasul prashno koren ha biye korbo tobe kake biye korbo কালাতিন শীত বিকর ইন শীতা বিকরান আও সাইয়েবা আমি বলছি আপনি চাইলে অবিবাহিতা নারীও বিয়ে করতে পারেন আপনি চাইলে বিবাহিতা তালাক প্রাপ্ত স্বামী না এমন নারীকেও বিয়ে করতে পারেন রাসূল বলে ফাকুলতু ফামানিল বিকির তাহলে তুমি প্রস্তাব করতেছো মনে হয় জি আমার কাছে দুটো মেয়ে আছে একটার বিয়ে হয় নাই কখনো আর একটার বিয়ে হয়েছিল স্বামী নাই এখন আপনি কোনটারে বিয়ে করতে চান রাসূল বলেন আমি জিজ্ঞাসা করলাম অবিবাহিতাটাকে কালাত ইবনাতু হাব্বাল হাব্বাল খালকি ইলাই আয়েশাতু বিনতে আবি বকর আয়েশাতু বিনতু আবি বকর একজন হলো আল্লাহর সব সৃষ্টির মাঝে আপনার সবচেয়ে প্রিয় যেই লোক ওই আবু বকরের মেয়ে আয়েশা সুবহানাল্লাহ পড়ে আচ্ছা প্রস্তাবটা কি রাসূল দিয়েছে না খাওলা দিয়েছে খাওলা বিনতে হাকিম এসে বলি ইয়া রাসূলুল্লাহ আয়েশার কথা বলছি তো আয়েশা যে 6 বছরের মেয়ে এটা কি খাওলা জানে না প্রস্তাব দিল কেন এটাই দেশের অভ্যাস ছোটকালে বিয়ে হতো আল্লাহর হাবিব বলেন তামানি সাইয়িবু তো বুঝলাম এটা তো যে স্বামী পরিত্যক্তা সেটাকে কালা সাউদা বিনতে জামা হুজুর সাউদা বিনতে জামা আল্লাহর হাবিব বললেন যে ওকে তুমি যেটা পছন্দ করো করো আমি দুইটাতেই রাজি খাওলা চলে গেলেন আবু বকর সিদ্দিকের কাছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বললেন আবু বকর তোমার মেয়ের জন্য বিয়ের প্রস্তাব আনছি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন কার ব্যাপারে প্রস্তাব তখন বলল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার তো স্ত্রী মারা গেছে উনার বিয়ের প্রস্তাব আনছি আবু বকর বললেন থামো মুতাইম ইবনে আদির ছেলে জুবাইর অলরেডি তার ব্যাপারে বিয়ের প্রস্তাবের কথাবার্তা চলছে আমার আয়েশার সাথে ভালো করে শুনেন কিন্তু বিশেষ করে উদারমনা ভাইয়েরা আপনারা শুনেন এই ভিডিওর মাধ্যমে মেসেজ যাবে মুতাইম ইবনে আদি বলছে আবু বকর বলতেছে থামো খাওলা আমার মেয়ের বিয়ের অলরেডি প্রস্তাব চলছে ওই প্রস্তাব দাতা হলো মুতাইম ইবনে আদি তার ছেলে জুবাইরের জন্য তবে তোমার প্রস্তাবটা সেরা প্রস্তাব কিন্তু আমি তো তাদের সাথে কথা না বলে তোমাকে হ্যাঁ বলতে পারি না তুমি একটু থামো আমি ওখানে যাই উনি চলে গেলেন মুতাইমের বাড়িতে মুতাইম তার স্ত্রীকে নিয়ে বসে গল্প করছে খাওলা বললেন আবু বকর সিদ্দিক বললেন ও মুতাইম তুমি তো আমার মেয়ে আয়েশার জন্য তোমার ছেলে জুবাইরের প্রস্তাব দিয়েছো ইতোমধ্যে আমার কাছে আরেকটা প্রস্তাব আসছে কিন্তু তোমার সাথে কথা ফাইনাল না করে আমি সেখানে তো আর হ্যাঁ বলতে পারি না তাহলে আমার মুখের ওয়ার্ড নষ্ট হবে এখন তোমরা জানাও তোমরা কি জুবাইরকে আমার আয়েশাকে বিয়ে করাইবা যদি করাও তাহলে এক কথা যদি না করাও তাহলে আরেক কথা তখনই মুতাইম ইবনে স্ত্রী আদির স্ত্রী বসা মুতাইম বলতেছে কি গো আবু বকরকে কিছু বলো তখন মুতাইমের পরিবার ঈমান আনেনি তারা পরে মুসলমান হয়েছে তখনই মুতাইম ইবনে আদি স্ত্রী বলল যে এই মেয়ে আমরা বিয়ে করাবো না জুবাইরকে কারণ এই মেয়েকে যদি আমরা বিয়ে করাই তাহলে ওই মেয়ের কারণে আমার জুবাইর ধর্ম ত্যাগী হয়ে যেতে পারে আবু বকর মুসলমান আবু বকরের মেয়ে আয়েশা কি মুসলমান তো এখন যদি জুবাইর বিয়ে করে তাহলে জুবাইরও কি হয়ে যাবে মুসলমান এই মেয়ে বিয়ে করাইয়া ঘরে আনলে রিক্স আছে এবার হযরত আবু বকর বলেন মুতাইম বউর কথা তো শুনলাম তুমি কি বলবা বলো
বলে আমার স্ত্রী যা বলেছে আমিও তাই বললাম, তোমার মেয়েকে আমি আপাতত বিয়ে করাবো না। এবার প্রিয় নবীর কাছে ফিরে এসে আবু বকর সিদ্দিক বললেন, আপনার কাছে আমি মেয়ে বিয়ে দিতে রাজি আছি, আপনাদের কাছে জানতে চাই মা আয়েশাকে বিয়ের ব্যাপারে আগে জুবাইরের প্রস্তাব দেয়া কি প্রমাণ করে না ওই দেশে ছোট মেয়ে বিয়ে দেওয়ার কালচার ছিল? রাসূলকে দোষ দিচ্ছেন কেন? রাসূলকে দোষ দিচ্ছেন কেন? কম বয়সে বিয়ে করলে অপরাধ? তাহলে হুমায়ুন আহমদ যখন তার মেয়ের বান্ধবী শাওনকে বিয়ে করছে, আপনাদের উদার মন কই ছিল? বাংলাদেশে যারা নাস্তিকতার পৃষ্ঠপোষক হয়েছেন আপনারা উদার মনা হয়েছেন, আপনারাও তো অনেকে প্রশ্ন তোলেন, রাসূল এত ছোট মেয়ে বিয়ে করলো, তাহলে শাওনরে যখন বিয়ে করে হুমায়ুন আহমদ তখন আপনারা কইছিলেন? কেউ তো বলেননি। এরকম নাম আমরা আরো বলতে পারবো, আমরা অন্যকে ছোট করে কথা বলা পছন্দ করি না, জাস্ট বুঝানোর জন্য উদাহরণ দিলাম। হিন্দু ধর্মগুরুরা আজকে প্রশ্ন তুলতেছেন প্রিয় নবীর বিয়ে নিয়ে, আমরা তো আপনাদের রামায়ণকে নিয়ে কথা বলতে পারি, সীতাকে নিয়ে কথা বলতে পারি। সীতাকে যখন বিয়ে দেয়, সীতার বয়স 6 ছিল, 8 ছিল কেউ বলেছেন, এরকম আরো কত আছে। হিন্দুদের মাঝে ছোটকালে বিয়ে হয়, হাজার হাজার ঘটনা আছে না? বাংলাদেশেও আছে, 7-8 বছরে বিয়ে দিয়েছে। ইসলামের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জতে হাত দিয়ে কথা বলতে মজা পান। আল্লাহর হাবিবের ব্যাপারে কোনো অভিযোগ করা যাবে না, কারণ তার প্রত্যেকটা বিয়ে আল্লাহর ইশারা হয়েছে। সুবহানাল্লাহ। সময় একটু বেশি চলে গেছে, দুঃখ প্রকাশ করছি। মা আয়েশাকে বিয়ে করার আগে প্রিয় নবী বলে না, ও আয়েশা, তোমাকে বিয়ে করার আগে আল্লাহ দুইবার তোমাকে আমাকে নিজে দেখাইছে। সুবহানাল্লাহ। পড়ে সহিহ বুখারীর রওয়ায়াত, প্রিয় নবী বলেন, একদিন জিব্রিল হাজির আমার কাছে, উরিতুকা ক্বাবলান আতাজাওয়াজাকা মাররাতাইন, তোমাকে বিয়ে করার আগে তোমাকে দুবার আমাকে দেখানো হয়েছে। একবার ঘটনা কি, রাআইতুল মালাকা ইয়াহমিলুকা ফি সারকাতিন মিন হারির, আমি দেখি জিব্রিল আমিন হাতের মাঝে একটি রেশমি কাপড় নিয়ে আমার কাছে এসেছেন। ওহি নাজিল করলেন, হাতের রেশমি কাপড়টি তিনি খোলেন নাই। আমি এক পর্যায়ে বললাম, হাতে কি? বলল, রেশমি কাপড়, তা তো দেখছি, ভিতরে কি? এবার বলে, ভিতরে আপনার স্ত্রী। সুবহানাল্লাহ। পড়েন, রেশমি কাপড়ের ভিতরে আপনার স্ত্রী? আমি বললাম, কোন স্ত্রী আবার? তখন তো খাদিজা নাই, মরে গেছে। জিব্রিল আমিন রেশমি কাপড় খুললেন, খোলার পরে দেখি তোমার ছবি। সুবহানাল্লাহ। আয়েশা, তোমার ছবি। ফাইযান হিয়া আনতে ফাকুলতু ইয়াকুন হাযা মিন ইনদিল্লাহ ইয়ামদি, আমি তোমাকে দেখলাম, ওই ছোট্ট আয়েশা, তোমার তো আমি চিনি, আবু বকরের মাইয়া, আমার বন্ধুর মাইয়া, আমি যদি দেখি আজকে আল্লাহ পাঠাইছে তোমার ছবি। তখন আমি বললাম, আল্লাহ, তোমার সিদ্ধান্ত যদি এটাই থাকে, তোমার সিদ্ধান্তের সাথে আমি দ্বিমত করি না। এবার বিশ্বনবীর প্রতিটা বিয়ে হয়েছে কার ইঙ্গিতে? পালক পুত্র হযরত যায়েদের স্ত্রী জয়নবের সাথে বিয়ে যখন হয়, কোরআনে আল্লাহ বলছে, জাওয়াজ না কাহা, ওহি নাজিল করে আল্লাহ পাঠাইলেন কোরআনের আয়াত বানায়া, ওই জয়নবের সাথে আমি আল্লাহ আপনাকে বিয়ে দিয়ে দিলাম। শখের বসে তিনি এগুলো করেননি, প্রয়োজনে করেছেন। বিশ্বনবীর ইসলাম বাহির থেকে দেখার জন্য 70 জনের মতো সাহাবি, আহলে সুফফার অধিবাসী, রাসুলের পিছনে ছায়ার মতো দৌড়াতেন। রাসুল থুতু ফেলতেন কিভাবে, রাসুল কথা বলতেন কিভাবে, খাইতেন কিভাবে, চলতেন কিভাবে, প্রস্রাব করতেন কিভাবে, টয়লেটে ঢুকতেন কিভাবে, প্রতিটা কথা তার বর্ণনা করেছেন, এটার নাম হাদিস। বিশ্বনবীর বাহিরের জিন্দিগির জন্য 70 জন সাহাবি লাগাতার ছিল, 100,000-এর মতো সাহাবি রাসুলের পিছনে, তো রাসুলের অভ্যন্তরীণ লাইফ আমাদের কাছে পৌঁছানোর জন্য একজন স্ত্রী যথেষ্ট নয়, সেখানে আরও কিছু স্ত্রী দরকার আছে না নাই? তাদের সাথে রাসুল কি আচরণ করেছেন, ওই মহিলারা বলবে, আমাদের স্ত্রীরা সেগুলো শুনে শুনে মানবে। এই জন্য আল্লাহ প্রয়োজন বোধ করেছেন আমার রাসুলের পার্সোনাল লাইফ উম্মার কাছে পৌঁছানোর জন্য আরো স্ত্রী দরকার, তাই তিনি ইঙ্গিত করেছেন রাসুল বিয়ে করেছেন। রাসুলকে দোষার কোনো সুযোগ নেই। সম্মানিত ভাইয়েরা, অন্যের হক নষ্ট হোক,
আমরা দেখে চুপ থাকব না, আমাদের রাসূলের হক নষ্ট হোক এটা দেখে আমরা চুপ থাকতে